শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি নুরুল আমিন, বাবার নাম মৌলভী আমিনুল্লাহ। উনি একজন শিক্ষক এবং উনি কলিকাতা হাওড়ায় ছিলেন, শিক্ষকতা করছেন। মা আমাদের লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম। আমার নানার বাড়ি হল লক্ষ্মীপুর সদর বটতলি মালানা সাহেবদের বাড়ি। আমি জনাবালার ছোট ভাইয়ের নাতি। আমার গ্রামের বাড়ি হলো লক্ষ্মীপুর সদর 9 নম্বর উত্তর জয়পুর ইউনিয়ন, দক্ষিণ মাগুরি, মোল্লাবাড়ি। আমি বর্তমানে লন্ডনে আছি। তার আগে ইটালিতে ছিলাম প্রায় 33 বছর 6 বছর হয়। আমি লন্ডনে বসবাস করতেছি। আমি 2 সন্তানের জনক। আমার বড় ছেলে অ্যাপোলো কোম্পানির ইঞ্জিনিয়ার এবং ছোট ছেলে লন্ডন সিটি অফ ওয়েস্টমিনস্টার কলেজে ইঞ্জিনিয়ারিং করতেছে। আমার স্ত্রী উনি একজন গ্র্যাজুয়েশন নিয়ে এখন বর্তমানে লন্ডনে আছেন। লন্ডনে একটি কোম্পানির ছোটখাটো একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছেন। সর্বপ্রথম আমাদের উত্তর জয়পুর বা দারিকা মন্দার হাই স্কুল গোপালপুর, ওইখান থেকে আমি ক্লাস 3 কি 4 পর্যন্ত পড়াশোনা করি। আমি ঢাকাতে চলে আসি। আমি তেজগাঁও ইসলাম মিশন এতিমখানাতে ভর্তি হই। এখান থেকে ক্লাস 6, 7 এবং 8 বছর আমি ওইখান থেকে চলে আসি। আমি আবার মান্দারী হাই স্কুলে স্টাডি করি। আমাদের বাজারে তখন বিশাল মিছিল, লক্ষ্মীপুর সদরের কথা বলতেছি, দত্তবড় বাজার। আমার স্মরণ আছে যে আমাদের ওইদিকে মুসলিম লীগের এক লোক ছিল, উনি মালেক সদাগর। তো ওই ছাত্র সংগ্রাম পরিষদের এরা একটা মিছিল নিয়ে তার বাড়িতে গেরাও করার জন্য গেল। মিছিলের দিকে ধাও করলো আরে। তখন আমরা শত ছাত্র দেখলাম, সবাই এক একজন এক এক দিকে ভাগে যাচ্ছে আরে। এই দেখলাম এক দৃশ্য। এবং একটা হরতাল ছিল 11 দফা আন্দোলনে সারা বাংলাদেশ ব্যাপী, সে হরতালটা গ্রামে পর্যন্ত সেটা পালিত হয়েছে। শুনিস নাকি মায়েরা মানে তারা একটা ওয়াদাবদ্ধ হয়েছে যে তারা শিশুকেও তারা দুধ খাওয়াবে না। মানে এটা হলো আয়ুব বিরোধী একটা গণ আন্দোলন। আমার যতটুকু দ্বারা না, এটা হলো 69-এ সে আন্দোলনটা দেখছি। দেখে তো তখন থেকে যেমন কেন জানো আমার একটা রাজনীতির প্রতি একটা আগ্রহ বাড়লো। তারপরে আমি 70 সনের প্রথম থেকে ঢাকাতে আসি। ঢাকাতে আমি তখন ইসলাম মিশন এতিমখানা ছিলাম। ওইখানে আমার আরও 2টা ভাই ছিল, একটা হলো কতু ভাই, ওদের সাথে এখানে আমি আসছি। ওদের রেফারেন্স ওইখানে আমার আসা হয়। পড়াশোনা এখানে 2টি লাইনে ছিল, ধার্মিক এবং জেনারেল লাইনে যেটা পড়াশোনা ওইটি। ঢাকা তো দেখি বিভিন্ন সময় বিভিন্ন মিছিল, মিটিং, পল্টনে, রেসকোর্স ময়দানে,
বয়তুল মোকাররম সত্তরে। একদিন আমার এক স্মরণ আছে, ইন্দিরা রোডে তখন কি মিনিস্টার না কি ছিলেন, উনার এখানে একটা বিরাট বিশাল একটা মিছিল নিয়ে উনার বাড়ি অভিমুখে রওনা হয়েছে। রওনা হয়েছিল ইন্দিরা রোডের একদম পশ্চিম মাথা, যেখানে টিএনটি অফিসটা আছে। এইখান থেকে শুনছি নাকি উনি এরা একটু মনে বন্দুক টন্দুক কি নিয়ে ধাও করছে আর আমি ছোট্ট। তখন তেজিয়া কলেজটা ছিল ইন্দিরা রোডের এই দক্ষিণ সাইডে। আমি এমনভাবে দৌড় দিয়ে এখানে আসি, কলেজের কাছে এখানে একটা ঘর তো ছিল, এই ঘর তো আমি পড়ে যাই, পায়ে মেটে ব্যথা পেয়েছি আর পাওয়ার পরে আমরা তো চলে আসলাম আবার প্রতিষ্ঠানে। তো বিভিন্ন সময় ঢাকার রাজপথ তুলে তখন দেখছি যে ছাত্র শ্রমিক এদের যে আন্দোলন সত্তর আন্দোলনগুলো দেখছি, দেখাতে আমি মোটামুটি রাজনীতির ব্যাপার একটা চর্চা শুরু করি। তখন থেকে বিভিন্ন পত্র পত্রিকা বই পুস্তক এগুলো পড়াশোনা করি, যে পত্রিকাগুলো বা আমাদের লাইব্রেরিতে যাওয়া হতো না। আমি তখন অনেক সময় যে পারঙ্গের দক্ষিণ যেটা এখানে হক ব্রাদার্স বলে একটা ছোট্ট একটা পত্রিকার দোকান আছে, ওই পত্রিকার দোকানটা আছে কিনা জানি না এখন। আমি এখানে আসি, বিভিন্ন পত্রিকাগুলো দেখতাম, আজ কোথায় জনসভা হলো, বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিচ্ছে, ভাসানী মালানা ভাসানী কোথায় ভাষণ দিচ্ছে। তার থেকে তারপরে একাত্তর শুরু হলো, তখন এই মার্চ মাসের বিভিন্ন আন্দোলনগুলো তখন দেখলাম, ঢাকার রাজপথ কাঁপানো, মিছিল, স্লোগান। তখন স্লোগানগুলো কেমন কেন যেন মানুষকে এত উৎসাহিত করত, যে একটা স্লোগানগুলো শুনতাম মনোযোগ সাকারে, তখন বলতো কি পাকিস্তান পাকিস্তান আজিমপুরের গোরস্তান, জিন্নার পাকিস্তান আজিমপুরের গোরস্তান, এই ধরনের স্লোগানগুলো তখন ছিল আর মানে এগুলোতে যেন মানুষ এত উৎসাহিত হইত। তারপরে আমি কয়েকটা জায়গাতে, আমি যেমন গুলিস্তান একদিন কোটু উঠানি কিনে গেলাম, যে বিহারিদের কি অত্যাচার ছিল তখন বাঙালিদেরকে, তারা যাদেরকে একটু অসহায় ভাবত তাদেরকে ধরি খামাখা থাপড় সবার মাইরা দিত। আমি গুলিস্তান আসছে একটু ফটো উঠানির জন্য, আমার সাথে কি আর একটা লোক ছিল আরে, এরা আমার পকেটে দুই তিন টাকা ছিল, এই টাকাগুলো জোর জবরদস্তি নিয়ে গেছে বাসে বা বিভিন্ন জায়গায়। এরা আমাদেরকে দেখলে একটু ঘৃণা করত, বিশেষ করে বিহারিদের, এদেরকে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ মনে হচ্ছে আর। পাঞ্জাবিদেরকেও দুই একটা জায়গায় দেখেছি আমি। আমি একদিন কি জন্য ঘোড়াশাল গিয়েছি, ঘোড়াশালের এখানে একটা জুট মিল আছে, ওইখানে আমার একটা ভাই চাকরি করতেন, আমার জ্যেষ্ঠ ভাই, তো তার এখানে গেছি। গেছি গিয়ে কোন জায়গা দিয়ে মনে আমি ঢুকতেছি, এটা তখন তাদের ওই যে সিকিউরিটির লোক ছিল পাঞ্জাবি, এক পাঞ্জাবি, সে দেখলাম অনেক লোকজন রয়েছে, হঠাৎ করে আমাকে সে চ্যালেঞ্জ করে বসলো, কি যে তুমি এখানে কী জন্য আসছো, কাকে ছাড়ি আমার ভাই ভিতরে আছে। তখন সে আমি বুঝতাম না, বুঝছেন, একটা উর্দু ভাষা আমাকে সে কি একটা গায়ে দিছে, বুঝছেন, আমি কিন্তু ওয়েট করতেছি আমার ভাইয়ের জন্য আর। তো ভাই আসছে, আসছে দেখলাম ভাই লোক কি ফ্যাট ফ্যাট করে বললো, তো আমার ভাই আসে ও সামনে দিয়ে আবার ভিতরে ঢুকে নিয়ে গেল আর। তখন দেখলাম যে এরা আসলে আমাদের এই যে বাঙালি বা বাঙালিদের প্রতি বিভিন্ন রকমভাবে এরা খুব খারাপ চোখে আমাদেরকে ভাবতো আর খারাপ চোখে দেখতো। সৌভাগ্য এটাকে আমার বলা হয়, আমি বঙ্গবন্ধুর সেদিন সাথে মার্চে যে ভাষণটা, আমরা তেজগাঁও থেকে মিছিল নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট আমরা মাদ্রাসার ছাত্র লম্বা পত্তা গায়ে দিয়ে আমরা, তখন মনে হয় যেন পুরা ঢাকার রাজপথটাই ছিল তখন মনে হয় মিছিলের নগরী, মানুষ ছাড়া আর কিছু দেখা যাইতো না। যেদিকে তাকান মানে যে সকাল থেকে শুরু হয়েছে রেস কোর্সের চতুর পাশে দিয়ে মিছিল আর মিছিল, সেদিন লক্ষ লক্ষ লোক, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে বাসে, একরকম দেখছি সিলেটের থেকে একটা গ্রুপ আসে, তারা অলরেডি যুদ্ধের একটা প্রস্তুতি নিয়ে তীর ধনুক নিয়ে চলে আসে তারা, মানে আমরা বাংলাদেশ স্বাধীন করবো বা এই ধরনের একটা মনোভাব তাদের বোঝা গেল আর। এটাই আমি একটু ধৈর্য নিয়েছি যে একটা কিছু দেশে হতে যাচ্ছে। পুরো মার্চের প্রথম থেকে পতাকা উত্তোলন, স্বাধীনতার পাঠ, ইশতেহার পাঠ, বঙ্গবন্ধুর সাথে মার্চের ভাষণ, আর এখানে স্বাধীনতার ঘোষণার আর কিছুই বাকি থাকে না। আমি নিজে সেদিন স্বয়ং শুনলাম বঙ্গবন্ধুর পুরো ভাষণটা। আজকাল কেউ কেউ বলতেছে কি যে উনি নাকি আবার পাকিস্তান জয় পাকিস্তান না জয় এটা বলছে, আসলে এগুলো একটা মিথ্যা ডা একটা মিথ্যা কথা। আমি সেদিন উপস্থিত ছিলাম এই ধরনের, উনার কোনো পাকিস্তান বললে উনি একটা বলি যে তোমরা আমাদের ভাই, আমাদেরকে আমাদের মতো থাকতে দাও, তোমরা তোমাদের সৈন্যদেরকে বেড়াকে নিয়ে যাও। আমরা যখন রেসকোর্স থেকে আসলাম, ওই সাথে মার্চের ভাষণের পরে মানুষের মনের ভিতরে যেমন একটা কি একটা
ভাবনা শুরু হলো যখন পূর্ব পাকিস্তানে কি একটা ঘুরতে যাচ্ছে, তখন মানুষ ঢাকার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা তখন মানে গ্রামের বাড়িতে চলে গেলাম। 25শে মার্চ কি 26শে মার্চ সকালবেলা আমাদের একটা বাজার ধরে, বাজারের নাম হলো দত্তপাড়া বাজার। আমার চাচার একটা রেডিও আছে, উনি মাঝে মধ্যে রেডিওটা নিয়ে আসলেন। তখন রেডিওতে শোনা যাচ্ছে যে জাতীয় সঙ্গীত জানি না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। গুয়াহাটির থেকে কলিকাতার থেকে তখন বলা হচ্ছে যে পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করা হইল। একদিন না দুদিন পর আবার দেখি কালুঘাটের বেতার কেন্দ্র থেকে ঘোষণা আসতেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধুর ভাষণটার 7 মার্চের ভাষণটা কতক্ষণ পরপর প্রচারিত হইতেছে আর তখন ট্যাপ রেকর্ড ছিল আর বুঝছেন, ওনার ভাষণটা বিভিন্ন বাজারে দেখলাম ট্যাপটা ছাড়ে দিত, যেখানে মানুষের সমাগম ছিল যারা ওইখানে ট্যাপ রেকর্ড, তখন হয়তো 2-1 গ্রামের মধ্যে 2-1টা ট্যাপ রেকর্ড টেকর্ড দেখা গেছে আর তখন এই ট্যাপ রেকর্ড এটা বাজে মানুষ শুনত, মানে শত্রুর ফাঁসে দিয়ে মানুষ শুনতো বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণটা আর এটাতে যেমন মানুষ কেমন একটা উত্তেজিত হয়ে যাচ্ছে আর তখন তো ওই সংগ্রাম পরিষদ যেটা গঠন করা হলো আর যেখানে আর্মির এক্স লোকজনটা আছে, এরা কি করতেছে বিভিন্ন লোকজন ধরে তারা ওই যে বাঁশের লাঠি দিয়া বা বন্দুক দিয়া কীভাবে যুদ্ধ করতে হবে, কীভাবে বন্দুক ধরতে হবে, গ্রামে গঞ্জে এগুলো অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু ইন্ডিয়ান বেতার কেন্দ্র থেকে বা বিভিন্ন ইয়ের থেকে তখন ওই যে রবীন্দ্রসঙ্গীত জাতীয় সঙ্গীতটা শোনানো হচ্ছে, পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করা হলো, ঢাকাতে কী হচ্ছে বা কী হইতেছে, ঢাকাতে এরকম মিডিয়ার ক্যাম্পে অ্যাটাক করা হলো, পুলিশে রাজারবাগ লাইন টেন, এগুলো বিভিন্ন প্রচার হচ্ছে আর বুঝছেন। কেউ কেউ অলরেডি প্রস্তুতি নিয়ে নিচ্ছে এবং ট্রেনিং হচ্ছে বিভিন্ন জায়গায়। এর মধ্যে যে ইন্ডিয়াতে যাচ্ছে যে এটা আমি তখন ধারণা করতে পারিনি আর শোনা যাচ্ছে আর পাঞ্জাবিরা এদিকে মেঘনা পদ্মার এদিকে দিয়ে তারা ওই যে শত্রুর পাশে দিকে যে কামান মারতেছে, ওই যে গোলা মারতেছে, এগুলো আওয়াজ কিন্তু বিকট শব্দ হয়ে আওয়াজ আসতেছে শোনা যাচ্ছে। মিলিটারিরা বিভিন্ন জায়গায় প্রতিরোধ করতেছে, সংগ্রাম পরিষদের লোকজন প্রতিরোধ করতেছে, বিডিআর প্রতিরোধ করতেছে বিভিন্ন জায়গায় জায়গায়। এখন এরা মুক্তিযোদ্ধা না, এরা ভিতরে যারা আসছে আর এরা বিভিন্ন জায়গায় তারা লড়াই করতেছে, যুদ্ধ করতেছে। একটা পর্যায়ে পরে দেখলাম আবার ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমাদের আমার চাচা একজন আছে, উনি আবার PWT ডিভিশনাল এস্টিমেটার, উনি বললো কি হবে না হবে আমারে, উনি বললো কিছু যাবি ঢাকা, যাইলে সব আবার ঢাকাতে চলে আসলাম সংগ্রামের টাইমে। আই সে ঢাকাতে আমি যে প্রতিষ্ঠানে ছিলাম পড়াশোনা করতাম, দেখি এখানে একটু ভাব হইল আলাদা। এইখানে দেখলাম আমাদের যে প্রতিষ্ঠান যে মূল প্রধান ছিলেন হইলেন উনি পাকিস্তান আমলের একজন ভালো রাজনৈতিক নেতাও ছিলেন মনে হয়, আমার যতটুকু ধারণা ওনারা কংগ্রেসের রাজনীতি করছে, পরে মুসলিম লীগের মাওলানা মুখলিসুর রহমান। তখন দেখলাম যে এরা কেমন যেন পাকিস্তানিদের গুণগান বা পাকিস্তানিদেরকে পাকিস্তানকে উৎসাহিত করার জন্য বিভিন্ন পর্যায়ে এই মাদ্রাসার ছাত্রছাত্র বিভিন্ন প্রোগ্রামে পাঠাচ্ছে যতটুকু, কেন আমার কাছে যেন কেমন একটা কেমন কেমন লাগলো আরে। আমি প্রতিষ্ঠান থেকে বাইরে গেলাম, আমার কাছে এটা ভালো লাগে না আরে। বাইর হয়ে আমি এক লোককে বললাম যে ভাই আমি এখানে থাকবো না, আমি আমার বাড়িতে চলে যাব। এটা মনে হয় মার্চ এপ্রিল মে এই সময়টা আর তখন আমি ঢাকার সুবর্ণবাগ একটা ধরে বা শেরবাংলা নগর পাট গবেষণাগার ইনস্টিটিউটে আমাদের রায়পুরের এক ভদ্রলোক আমাকে নিয়ে গেল, নিয়ে বললো যে তুই আমরা এখানে কয়েকজন আছে আমাদের সাথে থাক, আমাদের ফাঁকশাক করছি। আমি ফাঁকশাক কী জানবো আমি, কো আমি সাহায্য করব। আমি এখানে কদিন ছিলার পরে আমি বললাম যে আমি চলে যাব, রেডিও টেডু আছে কারো কারো রেডিও যে শুনতাম, শুনি ওই যে মুক্তিযুদ্ধের চরমপত্র যে আক্তার মুকুলের চরমপত্রটা শুনতাম যে অমুক জায়গাতে এতগুলো পাঞ্জাবি মারা হয়েছে, অমুক জায়গায় এতগুলো রাজাকার মারা হয়েছে, মানে এটা তো বোঝা গেল যে চরম আকারে মানে যুদ্ধ হইতেছে এবং ইন্ডিয়ার থেকে মুক্তিবাহিনী এরা গেছে যাই এখন ট্রেনিং ট্রেনিং দিয়ে এরা দেশের বিভিন্ন জায়গায় তারা গেরিলা পদ্ধতিতে ঢাকাতে গেরিলা কমান্ডো গ্রুপ যেটা আরে এরা বিভিন্ন জায়গায় কিন্তু অতর্কিতভাবে হামলা চালায় দুই সাইডটা করে রাজাকার বা পাঞ্জাবি এদেরকে মেরে ফেলে। কিন্তু যেমন পারঙ্গের যে ওভারব্রিজটা সেটা খুব সাইডে এখানে একটা পার্কের মতো ছিল আর এখানে পাঞ্জাবিদের একটা ক্যাম্প ছিল, একদিন সকালে শুনি কি এরা রাত্রে কীভাবে অতর্কিতভাবে মনে এখানে তাবুটা নেয় তারা ক্যাম্প করছে, এই ক্যাম্পে গ্রেনেড মারি এই ক্যাম্পটা নাকি উড়ে দিছে। চতুর্দিকে শোনা যাচ্ছে অমুক জায়গা বোম ফুটতেছে, অমুক জায়গায় ইয়ে হইতেছে। তখন ঢাকার থেকে আমি গ্রামে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখন আমাকে ওই যে রায়পুরের ভদ্রলোক বললো যে ওনারা কয়েকজন একাত্রে এসে যে আমরা মুক্তিযুদ্ধে চলে যাবো, আমাকে ছোটো যাবে আমি আমিও যাবো।
তখন আমরা এখান দিয়ে সদরঘাট হয়ে নৌকা দিয়ে সাইকনাল গেলাম সানপুরের। সাইকনাল থেকে এখান দিয়ে এই ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা রায়পুর পর্যন্ত গেলাম। তখন শোনা যাচ্ছে এখন চতুর্দিকে বিভিন্ন জায়গা এখন মুক্তিবাহিনীরা দখল করতেছে। তো এমন টাইমে ওদের বাড়িতে তখন মনে হয় এটা নভেম্বর কি অক্টোবর, এখন উনি যাওয়ার জন্য মোটামুটি আমরা একটা প্রস্তুতি নিচ্ছি আমরা ওই পারে। এমন টাইমে শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় যাওয়ার পথে অ্যাটাক করে এদেরকে ব্রাশ ফায়ারে মেরে ফেলে আরে। এই ধরনের কয়েকটা বেশ কিছু নৌকা যদি কোথায় কোথায় মানে বিভিন্ন জায়গায় নৌকাগুলো তারা গুলি করে একদম পানিতে ডুবে দিচ্ছে, মানুষগুলো মেরে ফেলছে আর। এর মধ্যে দি ভাই আর আমরা আগাইতে পারতেছি না। এখন তো চতুর্দিকে আবার এখন মুক্তিযুদ্ধের জয় জয় করা দেন, মুক্তিযোদ্ধারা বিভিন্ন থানা ডিস্ট্রিক্ট টাউন এগুলো অলরেডি দখল করে নিচ্ছে আরেন। তো এই পর্যায়ে আমি রায়পুর ওই বাড়িতে কয়েকদিন ছিলাম, বেশ কিছুদিন ছিলাম। থাকার পরে আমি আমার গ্রামে আস, স্বাধীন হয়ে গেল তো দেশ, দেশ স্বাধীন হয়ে গেল, এখন চতুর্দিকের স্বাধীনতার মানে মানুষের উৎসাহ আরেন, ফ্ল্যাগ নিয়ে মানুষ বিভিন্ন রকম মিছিল মিটিং করতেছে। এগুলো আমার মুক্তিযুদ্ধের সংগ্রামের যে ইতিহাসটা আরে। বাংলাদেশটা নিয়ে আমি 72-এর পর থেকে কিছু জিনিস আমাকে খুব উপলব্ধি করছে, এটা হলো বিভিন্ন জায়গায় আমি স্লোগান দেখলাম যে রিলিফ সোরার গদিতে আগুন জ্বালাও একসাথে, মানে বিভিন্ন যে দুর্নীতি অত্যাচার এগুলো হচ্ছে। এর মধ্যে যখন জাসদ রাজনীতি শুরু হলো আবার 72-এর পর থেকে, তখন আবার মোটামুটি ঢাকা শহর একটা কর্মী হিসেবে আমি আমার তেজগাঁ থেকে আমার আর একটা বক ছিল জলিল ভাই, উনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার বাড়ি হলো আবার নোয়াখালী বামগঞ্জ ইয়ে সোনাইমুড়ির দিকে কাঠারিয়া নাকি একটা গ্রাম, ওইখানে আমাদের একটা লোক ছিল, উনি তেজগাঁ থানা আবার মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল মাহবুব ভাই। ওনার বাড়ি হলো আবার কুমিল্লা ফরিদগঞ্জ। তো উনার সাথে আমরা একটা যোগাযোগ রাখা তেজগাঁ ইউনিয়নে, আমরা তেজগাঁ এলাকা যেটা আরে ওইখান দিয়ে আমরা জাসদের বিভিন্ন রকম অর্গানাইজগুলো অর্গানাইজ বলতে আরে বিভিন্ন রকম হয়তো পোস্টার টোস্টার লাগানো বা বিভিন্ন রকম ওয়াল লেখনি টাইপনি এগুলো আমরা ওই যে তেজগাঁ কলেজের কিছু ছাত্র ছিল। তেজগাঁ কলেজটা স্বাধীনের পর আবার সরিয়ে আসলো, এখন যে আলগাজি হসপিটালটা যেখানে এখানে আবার তেজগাঁ কলেজটা ছিল কিছুদিন। এখানে বিভিন্ন সময় তেজগাঁ কলেজের বিভিন্ন ছাত্রদের মিছিলগুলোতে আমরা অ্যাটেন্ড করতাম। তাজিয়া কলেজের ছাত্র সংসদের একবার ইলেকশন হয়েছিল আমার যতটুকু ধারণা 73 কি মনে হয় ধরনের হবে 73-74-এ, সেদিন কিন্তু ছাত্রলীগের এখানে একটু বিজয় হয়েছিল, কিন্তু এটা দেওয়া হয়নি আরে, এখান থেকে এটাকে চিনিয়ে নেওয়া হয়েছে। তো তারপর আমি একটা আধা সামরিক বাহিনী সেটাকে আর্ম ব্যাটালিয়ান বা আর্ম পুলিশ ব্যাটালিয়ান বলে আমি এটাতে আবার জয়েন করলাম, চাকরিতে চলে গেলাম। চাকরি ছিলো ডিফেন্সে গেলেও কিন্তু আমার মনের ভিতরে সে রাজনৈতিক সে চেতনাবোধটা সবসময় আমি কোথায় কী হয় মানে পত্রিকা বিভিন্ন রকম রেডিওতে এগুলো সবসময় অভ্যস্ত ছিলাম, ডিফেন্সও ছিলাম, কিন্তু এটা নিয়ে আমি ভিতরগত আমার একটা চর্চা সবসময় থাকতো। আর বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প ছিল, ক্যাম্প মিলে আমরা ময়মনসিং টাঙ্গাইল সিটাং হিলটাক বিভিন্ন জায়গায় আসা যাওয়া ছিল আর। তো এইখান থেকে মনে বিভিন্ন মানে পলিটিক্যালি যারা বাম রাজনীতি করতো এদের সাথে মোটামুটি যেমন ন্যাপ কমিউনিস্ট পার্টি বা জাসদগুলো ভালো একটা সম্পর্ক রাখতাম, যেমন ময়মনসিং নেত্রকোনার থেকে এখন উনি এমপি হয়েছিলেন ছবি বিশ্বাস, উনি আগে কমিউনিস্ট পার্টি করতেন পরে আওয়ামী লীগে যোগদান করছেন, একটা ভদ্রলোকের সাথে আমি বিভিন্ন সময় পলিটিক্স নিয়ে একটু ওনার সাথে ওনাদের সাথে একটু মত বিনিময় করতাম, কারণ পলিটিক্যালি মত বিনিময়টা হয়তো আমার কাছে খুব ভালো লাগতো। চাকরি করছি আবার বিতর্কত জাসদ রাজনীতিকে নিয়ে নিয়ে আমি একটু চর্চা করছি আর, কিন্তু চাকরির ভিতরে প্রকাশ্য কিছু করা যেত না আর। যা আমি এর মাঝে দিয়ে সেটা হিলট্যাক্স আমার পোস্টিং হইল। এর মাঝে দিয়ে 1979-80 সালে আমার বড় ভাই উনি জার্মান অথবা গ্রিস হিসেবে চাকরির জন্য উনি ইটালিতে চলে গেলেন। ইটালিতে চলে যাওয়ার পর উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ পড়ে আর উনি আর জার্মানও যাওয়া হয় না গ্রিস সিবাও যাওয়া হয় না, উনি ইটালিতে মানে থেকে গেলেন। এটা হলো ধরেন 83-র কথা বলতেছি আর। উনি আমার জন্য একটা আপ অ্যান্ড ডাউন একটা টিকিট পাঠাই দিল এবং কিছু ডলার দিয়ে দিল এটাকে পাসপোর্ট অ্যান্ডোজ করে আমাকে ফ্লাই করার জন্য বলা হইলো আর। 15 দিনের একটা ভিসা নিয়ে আমি চলে গেলাম কোথায় রোমের ইটালির রাজধানী রোমে। অবৈধভাবে আমরা প্রায় 4-5 বছর ছিলাম ওইখানে। চাকরি বাকরি যে ডোমেস্টিক জবগুলো পাওয়া যাচ্ছে ভাইগুলি তুই কেন মানুষের বাসা বাড়ি কাজ করতে যাবি আর, টুকটা কষ্ট হবে আর। এই যে ফুটপাতে কিছু ব্যবসা বাণিজ্য কর, ফুটপাতে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতেছি, খারাপ না ভালো স্বাধীন নিজের,
ব্যবসা বাণিজ্য করি, থাকতাম আমরা হোটেলে, ওইখানে বাসাবাড়ি নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আরেকভাবে প্রায় 4-5 বছর থাকলাম। থাকার পরে হঠাৎ করে একটা ডিক্লেয়ার করলো যে যে এলাকায় আছেন তাদেরকে স্থানীয়ভাবে তাদের পুলিশ স্টেশন বা ফরেন পুলিশের অফিসে আপনারা যোগাযোগ করেন। তো অনেকেই তো ভয় পেয়ে গেছে, মনে একটা লিস্ট করে মনে ওদেরকে মনে হয় দেশে পাঠাই দিতে পারে। এর মাঝে দিয়ে আমার বড় ভাই সুরেশ সোনা আমাকে রেখে উনি চলে আসলেন। এটা আমি বলতেছি 86-এর কথা। সাহসপুরা গেলাম, গেলাম দেখেছি তারা খুব সুন্দর ব্যবহার, একদম ভালো করে আমাদেরকে বসায় এত সুন্দরভাবে, তোমার বায়োডাটা দাও, তোমার নাম কি, মানে তাদের ভাষার লেখার মানে সবগুলো তো বুঝতে পারলাম না। মনে হয় তারা আমাদের জন্য কোনো একটা ভালো ব্যবসা ভালো ব্যবস্থাই করতে যাচ্ছে আর কি। বাস ইটালিতে রেসিডেন্স হয়ে গেল, আমি আবার ইটালিতে ব্যবসার উপর একটা ডিপ্লোমা নিই, যেটা হলো রোমে একটা ব্যবসায়িক কলেজ ছিল, ওইখান থেকে রেসিডেন্স হয়ে যাওয়ার পরে ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এখন আমরা এখন রেগুলার কীভাবে কাজকর্ম করা যায় সেভাবে একটা চেষ্টা করতেছি আর কি। 88-এর লাস্টে হল্যান্ড থেকে এক ভদ্রলোক আসছেন, উনি লুতুর রহমান খান, বাড়িল পাবনা বেড়া থানা। উনি একটা একদিন 2-3টা লোকরে নিয়ে আমার বাসায় উপস্থিত, আমাকে এক লোকে পরিচয় করায় যে আমাদের ওনার বাড়িল আমার ফেনি বলল যে আমিন ভাই উনি আমাদের লিডার, ওইদিকে ওনার পরিচয় দিলেন যে উনি বাংলাদেশ সাংবাদিকতার কাজ করছে, উনি পলিটিক্সের এবং আপনি যে আইডিওলজির রাজনীতি করেন উনিও তার একজন। তো মোটামুটি ওনার সাথে কথাবার্তা করে দেখছি অনেক কিছু সাথে মিল খেয়ে আরে মিল খেয়ে আমাকে বললেন দেখেন আমরা একটা সংগঠন করব বাংলাদেশ সমিতি আরে। আমি বললাম যে খান ভাই আমি মাফ চাই, আমি সংগঠন করুন না, আমার ভাই নিষেধ করছে কেন। বললাম যে এখানে এই সংগঠন নিয়ে বাঙালিদের মধ্যে ড্যাগার মারামারি হয়েছে এবং কিছু লোকজন অনেকদিন জেলও খাটছে, তুই এসবগুলোতে ইনভলভ হোস না। আমি ওনাকে বললাম দেখে আমি সরাসরি কোনো সংগঠন করবো না, আমি ব্যক্তিগতভাবে যাকে যতটুকু পারি আমি কাজ করব। দেখলাম ভদ্রলোক আমার ব্যাপারে খুবই আগ্রহ যে আমি যেন যাই এখানে আর। তো এখানে বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাইছে তো আমার, কেননা আমি তো লোকজনের সাথে সার্বক্ষণিক সংগঠন না করলো সবার সাথে একটু আমার সাথে যোগাযোগ আরেন, সবার সাথে বিভিন্ন রকম কথাবার্তা বলি তো, এবং যতটুকু পারি কাউকে বাসা বা ব্যবসা বা যতটুকু যেদিকে পারি কিছুটা সাহায্য করার চেষ্টা করি আর। তো এটাতে মানুষ বেশ একটা সন্তুষ্ট আরেন, এখন সবাই আমাকে চাচ্ছে যে আমি এই সংগঠনের সাথে ইনভলভ হই। তারপরে আসি বিভিন্ন রকম জল্পনা কল্পনার মধ্যে দিয়ে আমরা 1988 সনে বাঙালি কমিউনিটি যেখানে জন্ম হয় এটা হলো রোমের একটা জায়গা, এটি পিয়াসা ভিক্টোরিয়া। এই পিয়াসা ভিক্টোরিয়াতে আমরা প্যানশনি পাওলো বলে আরেন, মানে রেসিডেন্স হোটেল আরেন যেটার নাম ওইখানে প্যানশনি পাওলো বলে আরেন, যে এই হোটেলটার নাম হলো প্যানশনি পাওলো। পাওলো হোটেলের মধ্যে বৈশা বৈশা আমাদের 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করলো, একজনকে আহ্বান করে আমরা বাংলাদেশ সমিতির একটা প্রস্তুতি কমিটি করলাম। পূর্ণাঙ্গ কমিটি করতে যাই এখানে কিছুদিন পরে একটা হলের মধ্যে সবাইকে ডাকা হয়েছে, এই লুতুর রহমান খানকে সভাপতি দিল, আমাকে দিয়ে দিল কি কাজ করি আমি সবচেয়ে বেশি, আমাকে দায়িত্ব দিলি কি আপনি প্রচার সম্পাদক। তারপরে ঢাকা ক্যারানিগঞ্জের একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি হ্যান্ডি দিক অস্ত্র ওনাকে সেক্রেটারি করে আমরা একটা সংগঠন অলরেডি দাঁড় করাই না দাঁড় করাই। আমরা বিভিন্ন সময় মিটিং মিছিল বা কোথায় আমাদের কি সমস্যাগুলো এগুলো নিয়ে আমরা লুতুর রহমান খানের সাথে আমার ছিল সার্বক্ষণিক যোগাযোগ। আমরা আমি আর লুতুর রহমান খান একটা লোক আর থাকতো, এটা হলো উনি ফরিদপুর রায় লোকমান সাহেব, হ্যান্ডি দিক অস্ত্র ভালো একটা অর্গানাইজ করে যাচ্ছি। আমাদের এখন চতুর্দিকের থেকে ফ্রান্স জার্মান সুইডেন সুইজারল্যান্ড হল্যান্ড বেলজিয়াম বিভিন্ন জায়গার থেকে লোকগুলো ইটালিতে এখন মুখোশ, কেন ওইখানে ওই যে রাজনৈতিক আশ্রয় নিয়ে আসছে, একটা সময় ওই যে কাগজপত্র তারা যখন দেখবে যে এটা সঠিক না তখন তাদের রাজনৈতিক আশ্রয় বা ওইটা পলিটিক্যাল যে অ্যাজাইলামটা না এটা রিজেক্ট হয়ে যায় দেন। আর থাকতে পারলে তো দেশে যাওয়ার তাদের আর কোনো দেশে যাওয়া রাজনৈতিক আশ্রয় যারা না এরা তো দেশে আসতে পারে না, তা কেন তারা রাষ্ট্রদ্রোহী হিসাবে তারা ওইখানে কেস করছে যে আমরা এদের গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সেই হিসেবে তারা তখন দেখলো যে ইটালিতে ইমিগ্রেন্ট করতেছে, আমরা একটা সুযোগ ইটালিতে যাই ইমিগ্রেন্ট হয়ে যায় আরে। চতুর্দিকের থেকে মানে প্রচুর লোক আসা শুরু হইলো, তা আমরা মনে প্রাণে চেষ্টা করতেছি লোকগুলাকে কীভাবে এখানে রেগুলার করা যায়, কীভাবে তাদের কাজকর্ম দেওয়া যায়, কীভাবে তাদের বাসাবাড়ি দেওয়া যায়, এটা নিয়ে ভাই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি সর্বাত্মক চেষ্টা আমরা সবাই মিলে করছি। মোটামুটি আমরা
ভালো একটা বেস অলরেডি আমাদের হয়ে গেল। বাংলাদেশ কমিউনিটি যে তৈরি, এটা বিশাল ভূমিকা রাখতেছে এইটা দিতে। মানে যে কোনো মিটিং বলেন, মিছিল বলেন, যে কোনো মত বিনিময় সভা, আমাদের এখানে বেশ একটা অগ্রণী ভূমিকা থাকে। একটা পর্যায়ে আমি বললাম যে আমরা একটা কাজ করেন, কলেজ ছাত্র সংসদটা যেভাবে হয় বিপিজিএস, মানে ভাইস প্রেসিডেন্ট আর জিএস, হ্যাঁ, আমাদের কলেজে যে প্রিন্সিপাল থাকবে সে থাকবে সভাপতি। তো সেই হিসাবে আমি একটা প্রস্তাব দিলাম যে আমাদের এখানে আমাদের থেকে থাকবে বিপি এবং জিএস, এবং পদাধিকার বলে অ্যাম্বাসাডার হবে এটা সভাপতি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।